দেরিতে আসায় বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা দেয়া হলো বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে, এবং সেখানে বৈঠক করছিলেন দলীয় কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর সেই বৈঠকেই আসতে দেরি হয় ধ্রুব সাহার, আর সেই জায়গা থেকে তার নিজেরই দলীয় কার্যালয়ে ঢুকতে বাধার মুখে পড়তে হয়। পূর্ব বর্ধমানের বিজেপি দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, ঠিক কি কারণে বাধার মুখে পড়তে হয় তাকে, কি বলছেন এই বিষয়ে, তিনি কি মন্তব্য করছেন? জেলা যে বিজেপির পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এসেছিলেন দলীয় কর্মীদের সঙ্গে সামনে লোকসভা ভোট নিয়ে আলোচনা করতে। সেই আলোচনায় অংশগ্রহণ করার কথা ছিল পূর্ব বর্ধমান বীরভূমের যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা আছে তাদেরকে নিয়ে এই আলোচনা, এবং সে মতো কিন্তু 11টার মধ্যেই কিন্তু দলীয় কর্মীরা আসতে শুরু করে এবং স্মৃতি ইরানিও কিন্তু চলে আসে। এরপরে দেখা যায় যে আলোচনা সভা সেটা শুরু হয়ে গেল তার আধ ঘন্টা পর, পর দলীয় কার্যালয়ে যায় বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তখনই কিন্তু তার ঢুকতে বাধা দেওয়া হয়, বলা হয় আপনি ঢুকতে পারবেন না, আপনি মিটিং যতক্ষণ শেষ না হবে আপনি দেখাও করতে পারবেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার, মিটিং শেষ হয়ে গেলেও কিন্তু যে কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে তিনি দেখা করলেন না, কেন্দ্রীয় মন্ত্রী ধ্রুব সাহার সঙ্গে দেখা করলেন না, বা বলা যেতে পারে ধ্রুব সাহাও দেখা করতে পারলেন না। পরে আমরা তাকে জিজ্ঞেস করি, আপনাকে যে বাইরে বসিয়ে রাখলো ঢুকতে দেওয়া হলো না, আপনি কি বলবেন? তখন তিনি বলে একটা দলীয় যে দল, যে দলের শৃঙ্খলা রয়েছে সেই কারণে এই শৃঙ্খলার ব্যাপারে আপনারা মাথা গলাবেন না, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। সুতরাং বুঝতেই পারছো দলের অভ্যন্তরে দলের প্রার্থী যখন বিজেপি পার্টি অফিসে ঢুকতে পারছে না, তার জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটাই কিন্তু রাজনৈতিক মহলের আলোচনা আজকে এই সময়ে। ভাস্বতী, একদমই। আর ধ্রুব স্যার এখনো পর্যন্ত কি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? ধ্রুব সাহা যেটা প্রতিক্রিয়া দিয়েছে আমাদের বাইকে আছে, সেটা বলেছে যে দল আমাদের শৃঙ্খলাবদ্ধ দল, সেই কারণে আমি দেরি করেছি, সেই কারণে ঢুকতে দেওয়া হয়নি, এই ব্যাপারে আমার ব্যাপার এবং দলের ব্যাপার আপনারা মাথা গলাবেন না, ঠিক কোট আনকোট এই ভাষাতেই তিনি বলেছেন ক্যামেরার সামনে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো চন্দন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পূর্ব বর্ধমানের বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বৈঠক করছিলেন, আর সেই বৈঠকে আসতে দেরি করেছিলেন বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, আর সেখানেই তাকে ঢুকতে বাধা দেওয়া হয় তার নিজের দলীয় কার্যালয়ে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য তিনি করেন। দেরিতে আসাতেই বিজেপি দফতরে বাধার মুখে পড়তে হয় ধ্রুব সাহাকে।